Hi friends, welcome to my channel Job Seekers Assam. So, आजीर आमा वीडियो टू पे स्लिप आरु सैलरी स्लिपर उपर सो आपन निश्चय शुनी से पे स्लिप आरु सैलरी स्लिपर विषय सरकारी कर्मचारी हकलक पे स्लिप आरु सैलरी स्लिप केतेबा केतेबा लोन लुवार समय जमा दिबो दरकार पड़े बैंक सो कई माह पे स्लिप जी आस तार डिडिओर सिगनेचार लगे और ये जमा दी लगे बैंक और ये एने रिसिप्ट है अपना कह कि सैलरी रिसिप्ट है तो आपुन प्रिंट कर घर रखिले अपना भारे हम सो आपुनी केनेक सैलरी स्लिप और पे स्लिप डाउनलोड पे मोबाइल फ्रेंड्स एट रिक्वेस्ट थकिल आम चेनेल सबसक्राइब कर रंगा थका बटन तो जी सबसक्राइब लिखा एबार जास्ट एबार टाच कर लगे अपना जास्ट एक सेकेंडर कम लगे कारण मैं आनो अपना सदा इम्पर्टेन्ट भिडिओ जास्ट एट टाच कर फ्रेंड्स और भिडिओ भल लगे लाइक कर अपना फ्रेंडर शेयर कर और फेसबुक आम ग्रुप आज जॉब सीकर्स आसाम यही अपनी सार्च कर जॉइन कर फेसबुक पेज आसे यही फलो करते मैं जो मैं ये भिडियो आपलोड करे पा नोटिफिकेशन अपना मोबाइल सो सैलरी पे स्लिप डी ए स्लिप अपनी के उलियब पारे सो इतना मैं डेमो सहार देखा मैं देखो मोर मोबाइल स्क्रीन इतना अपनी ओपेन कर क्रोम ब्राउज़र सर्च कर finassam.in finassam.in मन कर फ्रेंड्स finassam.in हल अहम सरकार फिनेंस डिपार्टमेंट ऑफिशियल वेबसाइट सो अलग टाइम लगभग पे सर्वर के डाउन थे नेटवर्क एरर कारण हम पे सो खुल गल आम हम इंटरफेस सो इत सारे बहुक अपशन आसे एडमिन डिपार्टमेंट फील्ड डिपार्टमेंट्स टी डी ओस एमप्लयीज मड्यूल्स बजेट प्लेनिंग एंड प्रिपेरेशन बहुक अपशन आज चाह पार सो आम कत कम आम सैलरी स्लिप पे स्लिप कत पा कपन सो मैं देख ला ला गोटेक अपशन आपनक ভিডিও সম্পূর্ণ চাব ফ্রেন্ডস আর একটা কথা আর একবার রিকুয়েস্ট থাকিল এনেকা বহুত ইম্পর্টেন্ট ভিডিও ইপিএফ রিলেটেড বেশি রিলেটেড মই আপলোড করে থাকো মোর চ্যানেল এতিয়ে সাবস্ক্রাইব কর ফ্রেন্ডস জাস্ট সাবস্ক্রাইব বাটন আছে আপনি সাবস্ক্রাইব করব আর নেক্সট যেতে মই এনেকা ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করি লগে আপনি পাব আপনার মোবাইলত আর মিস নকরিব ফ্রেন্ডস এটাও ভিডিও সো ইয়াত আছে কল আস আর ইমেল আইডি দিয়ে আছে ফ্রেন্ডস আপনার কিবা কোয়েরি থাকলে আপনি কিবা জানব বিচারে কিনা কমপ্লেইন থাকে আপনি ইয়াত এই ইমেল আইডি আপনি মেসেজ করব পারে ইয়াত আছে আসাম বাজেট 2021-22 বাজেট হয় পিডিএফ আপনি জানব বিচারে পাব বিচার ইয়াত ক্লিক করে আপনি পাব পারে সো উপরে যাতে চাব পড়ে তিনটা লাইনের নিচিনা আছে ইকুয়ালস টু নিচিনা আপনি চাব পড়ে রাইট সাইডত উপর ইয়াত আপনি ক্লিক করব রাইট সাইডত ঠিক উপর ইয়াত কেটা অপশন আছে হোম মডিউলস ড্যাশবোর্ড লগ ইন লগ ইনও ক্লিক করার পাছত ইয়াত আহিছে ইউজার লগ ইন এমপ্লয়ী লগ ইন সো আপুনি এমপ্লয়ী হয় মন কি ফ্রেন্ডস আপুনি এমপ্লয়ী হয় আপুনি এমপ্লয়ী লগ ইন করিব সেকেন্ড অপশনত ক্লিক করিব মই ক্লিক করিলো ইয়াত এমপ্লয়ী লগ ইন দেখা আছে মোবাইল নাম্বার ইমেইল আইডি পাসওয়ার্ড সো আপনার লগত এতিয়ালৈকে পাসওয়ার্ড নাই কারণ আপনার এতিয়া রেজিস্টার করা নাই এতিয়ালৈকে সাইন আপ করা নাই আগতে রেজিস্টার করব লাগবে সাইন আপ করব লাগবে পাসওয়ার্ড বনাব লাগিব তারপর আপনি এখন লগ ইন করতে পারবেন সো সাইন আপ যেটা অপশন আছে তল চাব পারে লেফট সাইডত সাইন আপ আপনি এইটো অপশন ক্লিক করার লগে লগে আইএফএসি কোড আর একাউন্ট নাম্বার বেসিস মানে আপনার স্যালারি অ্যাকাউন্ট যেটা আছে স্যালারি যেটা অ্যাকাউন্ট সোমায় ইয়ার আইএফএসি কোড সেইটো ব্যাংকর আইএফএসি কোড আর অ্যাকাউন্ট নাম্বার আপনি ইয়াত দি কন্টিনিউ করব কন্টিনিউ করার লগে আপনার ওসর আহিব যে ইমেল আইডি আর মোবাইল নাম্বার বিচার আর পাসওয়ার্ড দিব বিচার আপনি যেটা ইমেল আইডি দিব মোবাইল নাম্বার দিব আর পাসওয়ার্ড দিব তেন আপনার অ্যাকাউন্ট ইয়াত ক্রিয়েট হয়ে যাব লগে লগে আপনার মোবাইল নাম্বার আর নহলে ইমেল আইডি হয় আপনার ইউজার আইডি মনত করব আর পাসওয়ার্ডটা আপনি নিজে দিব
এটা স্ট্রং পাসওয়ার্ড আপনি দিব। সো মই ব্যাক করে আহি গেছো, কারণ অলরেডি বনোয়া আছে মোর হেৰি। সো মই ইয়াত এমপ্লয়ী লগ ইন করি মোর মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আর ক্যাপচা খন মই ফিল আপ করি। ক্যাপচা খন চাই আছে, এনে কেটামান ডিজিটর ক্যাপচা হয়, কারেক্টলি ফিল আপ করব আর লগ ইন করব। সো ইয়াস আপনার পার্সোনাল ইনফরমেশন, এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, ট্যাক্স ডিক্লারেশন, পার্সোনাল ইনফরমেশন কি আছে উপরে সব, মোর নাম আর ডেজিগনেশন আহি গল। সো পার্সোনাল ইনফরমেশন কি আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টত মোর পার্সোনাল কি ইনফরমেশন তার সেভ করা আছে এটা জানব বিচার। আপনি ক্লিক করার লগে আসবে জেনারেল ইনফরমেশন, কেটামান পয়েন্ট আছে আপনি চাব পড়ে। নেম আছে জিপিএফ, এনপিএস, পোস্ট, মোবাইল নাম্বার, ইমেল আইডি, হোম, এমার্জেন্সি কন্টেক্ট নাম্বার, ডিডিও কোড, ডিডিও অফিস নেম, ডিডিও অফিস এড্রেস। আপনি যদি হোম আর এমার্জেন্সি কন্টেক্ট নাম্বার একটা দিব বিচার, ইয়াত দিয়ে পেলায় আপনি সেভ, তলত সেভ অপশন আছে, আপনি সেভ করব পারে। এইখন জেনারেল ইনফরমেশন, লেফট সাইডত আছে আদার পার্সোনাল ইনফরমেশন, আইডেন্টিটি ইনফরমেশন, মেডিকেল ডিটেইল ইনফরমেশন। চারটাকে আমি চাম, আদার পার্সোনাল ইনফরমেশন ক্লিক করার লগে আহিল জেন্ডার, ডেট অফ বার্থ, মেরিটাল স্ট্যাটাস, ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স আপনার রিলেট ফ্যামিলি মেম্বার এজনের নাম থাকবে, আপনি চেঞ্জ করব বিচারে, আর যদি বেলেগ কোনোবা নাম এড করব বিচার ইয়াত দিব পারে। আর দিব্যাং, মানে দিব্যাং নহয় এই কারণে নো করে রাখিছো। সো কেটামান অপশন আমি চালে নেক্সট অপশন হল আইডেন্টিটি ইনফরমেশন। ইয়াত আইডেন্টিটি হিসাবে মোট প্যান নাম্বার দিয়ে আছে, আপনি পাসপোর্ট নাম্বার দিব পারে, আর আদার গভর্নমেন্ট আইডি সিলেক্ট যেটা অপশন আছে তা ক্লিক করার লগে লগে আদার গভর্নমেন্ট আইডি যেটা আছে সিলেক্ট অপশন আছে তা ক্লিক করবে। ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, রেশন কার্ড এটা সিলেক্ট করে আপনি এইটোর নাম্বার ইয়াত দি সেভ করে রাখব পারে। নেক্সট আছে মেডিকেল ডিটেইল ইনফরমেশন, ইয়াত মূল মেডিকেল ডিটেইল ইনফরমেশন জাস্ট ব্লাড গ্রুপ দিয়ে আছে, ফ্যামিলি ডক্টর মূল নাই, আপনার থাকলে ইয়াত অ্যাড করব, সেভ করে রাখব। মানে ব্যাক করছো, ব্যাক করে রাখি ব্যাংক ইনফরমেশন আছে ইয়াত চাব পারে, আপনার ব্যাংক ডিটেইল ইয়াত দিয়া আছে স্যালারি অ্যাকাউন্টের লগত কানেক্টেড। সো স্যালারি অ্যান্ড পে স্লিপ ভালকে চাব, ইয়াত রুপিজর একটা সিম্বল আছে, আমার সব কাম ইয়াত। আপনি স্যালারি পে স্লিপ জানব বিচার, ক্লিক করার লগে লগে খুলিলে পে স্লিপ 2021-2022 আপনি এইখন ইয়ার সব যান সেপ্টেম্বরলৈকে ইয়াত পিডিএফ বনোয়া আছে। আপনি যদি বেলেগ কোনো ইয়ার হেৰি করব বিচার, জানব বিচার পে স্লিপ ইয়াত ক্লিক করব। সব মানে 2018-19 সিলেক্ট করছো, সো 2018-19 সব মাহর ইয়াত পে স্লিপ ইয়াত আছে। জাস্ট আপনার আর একটা নেক্সট অপশন হল এরিয়ার পেমেন্ট, সব জুলাই ইয়াত দিয়ে আছে, জুলাই ডিআরএনএস এরিয়ার পিডিএফ বনোয়া আছে পে স্লিপ, ইয়াত ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, আর একক করবই না লাগে। নেক্সট মেডিকেল রিএম্বার্সমেন্ট, গ্রুপ ইন্স্যুরেন্স নাই, গ্রেচুইটি মূল নাই, লিভ এনকেজমেন্ট নাই, অনারিয়াম নাই, মিসলেনিয়াস একো নাই। সো নো ডেটা, একো ডেটাই নাই। মানে আকো যাম স্যালারি অপশনত। সো মই এইটু চলা যেটো বছর আছে চলিত বছর সেপ্টেম্বর মাহর পিডিএফ ফাইল ডাউনলোড করি, টাচ করার লগে লগে আপনার অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাব। ডাউনলোড হওয়ার লগে আপনি পিডিএফ ফাইলটি ওপেন করে চাব পারে। সো চাওক, মোট অলরেডি ডাউনলোড আসলে, সো আমি এইখান ফাইল ওপেন করিম আর চাম। সো মানে ড্রাইভ পিডিএফ ভিউয়ার, আপনি যদি এইখান সফটওয়্যার থাকিব মোবাইলত, সো এইখান হল আমার পে স্লিপ, অল্প ক্লিয়ার নহয়, মানে জুম করা নাই, জুম করলে অল্প ক্লিয়ার আহে। সো আপনি চাবেন মোট ডিটেইল আছে কোনটো মাহর এই পে স্লিপ, মোট নাম, মোট জিআইএফ নাম্বার, সরি প্রাণ নাম্বার, ডেজিগনেশন, অ্যাকাউন্ট নাম্বার, স্যালারি সব দিয়ে আছে ইয়াত। মেডিকেল কিমান পাও, মই মেডিকেল অ্যালাওয়েন্স আর হাউস রেন্ট কিমান পাও, গ্রস টোটাল দিয়া আছে, এনপিএসত কিমান কাটে, ট্যাক্সত কিমান কাটে, টোটাল ডিডাকশন কিমান। সো গ্রস টোটালের পর ডিডাকশন বাদ দিয়ে আমার নেট স্যালারি কিমান সুমায় অ্যাকাউন্টত সব দিয়ে আছে। সো মই ব্যাক করে আহিলো, আপনি লগ আউট করব ফ্রেন্ডস, রাইট সাইডত উপর চাব পারে, কাম হওয়ার পাছত ডাউনলোড করার পাছত আপনি লগ আউট অপশনত ক্লিক করে লগ আউট করব ফ্রেন্ডস। বহুত ইম্পর্টেন্ট হয়, অ্যাকাউন্ট খোলা রাখব না লাগে, আপনি লগ আউট মাস্ট করবেন।